আসসালামু আলাইকুম। জগন্নাথপুর টু ফাগলা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর সদর সংলগ্ন মেসাস নাবির পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনে নাবির গ্রুপের উদ্যোগে নৌকার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত 4 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার সময় উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ 2 উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 3 আসন। এই আসনটি নৌকার দুর্গ হিসাবে পরিচিত দীর্ঘদিন যাবৎ। সুনামগঞ্জ 3 আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 4 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে ভোট যুদ্ধে এগিয়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক 3 বার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। উক্ত নির্বাচনী সভাটি সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলার বড়দিরাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি নাবির গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ নাবির। উক্ত নির্বাচনী সভাটি সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক রাজনীতিবিদ মোহাম্মদ শায়েক আহমেদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ 3 আসনে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ এম এ মান্নান। আপনার জগন্নাথপুরের মানুষ আজ 20 বছর ধরে আমি আপনার সেবা করার চেষ্টা করলাম, করতাম পারিও কইতাম না, চেষ্টা করলাম, বলতে হইতে পারে মাফ করে দিবা। আমার মনে হয় আর আগে আমি তো একটু যোগাযোগ হইতো নাই, এইবার নেত্রী আমার কইলে আবার করেন এই জন্য আসছি, নাইলে আমার ভাল লাগেন না। নেত্রীর কথায় আসছি, আপনারা যদি আমার দেন আবার আমি কাজ করব। আর কাজ করলে আমি গরিবের লাগে কাজ করি, আমার অভ্যাস, আমি নিজে গরিব মানুষ, গরিব মানুষের লাগে কাজ করি, কৃষক মজুর শ্রমিক যারা হাতে কাজ করে খায়, হাতে পায়ে কাজ করে মাথার গাম পায়ে ফেলে যে শ্রমিক ভাই বোনেরা কাজ করে গ্রামের দিকে বেশি কাজ করছে, কারণ গরিবরা বেশি গ্রামেই বাস করে এবং গ্রামে আমরা অনেক কাজ করছি। বিশেষ করে সরাসরি খাওয়ার পানি টিউবওয়েল, খাওয়ার পানি টিউবওয়েল, বাথরুম আমি অনেকগুলো দিয়েছি, 8,000 টিউবওয়েল গাড়ছি 2 উপজেলায়, 8,000 ল্যাট্রিন বা বাথরুম দিচ্ছি 2 উপজেলায়, আরও 8,000 দিন যদি আল্লাহ আমার সুযোগ দেবে। তো আপনারা জগন্নাথকে পাচ্ছি, আপনাদের যখন অনুরোধ আপনার দয়া করে আগে আসেন। আর একটা কথা হওয়া দরকার, এই যে বিএনপি এটা কোনো বহা নাই, সত্যি কথা হইল বিএনপির আমি সম্মান করি, অনেকে আছে আমার পরিচিত এলাকায় থাকতে পারে, তারা খামটা পালা করছে, তারা যদি নালিশ থাকতো ওরও এ হইতো আছে দেশবাসীর কাছে বক্তৃতা করে যে এই এই খাদ সে খাচ্ছে না, অন্যায় করছে না করিয়া তারা আমেরিকা ব্রিটিশ ভিতরে হচ্ছে আটে, আর হেরা তো আমরা খাইল আর জীবন অঙ্কিতা মায়া করবো আমরা যে মনকে আটাআটি করে, আর দেশের ভিতরে তারা হরতাল অবরোধ অসহযোগ এই সকল কথা কয়, এইগুলা করলে তো লাভ হবে না। শেখ হাসিনা বাঙালি, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তারে প্রধানমন্ত্রী করছে, কারো তাও তাও খুঁজ নাকি তাও তো ডর দেখা নিতে উনি কাজ ফেলে যাবে না। ঠান্ডা মাথায় 7 তারিখে দলে দলে বুট বেশি, যত বুট তারার মুখে অত খালি, যত বেশি বুট তারার মুখে শুন, জুকের মুখে শুনের মতন, আপনারা খালি আমি ফাঁস করলে খাবাইতো নাই, সে কাছে খালি বুট দিলে খাবাইতো নাই, অনেক বুট দিত, যাতে সংখ্যাটা লইয়া আমরা দুনিয়া জুড়ে কইতাম পারি। এই দেখো বাংলাদেশের মানুষ, সাহসী মানুষ, প্রকৃত স্বাধীন চেতা মানুষ, স্বাধীন বাংলার স্বাধীন মানুষ, তারা স্বাধীনতা চায়, নিজের ক্ষমতা নিজের হাতে রাখতে চায়, তারা বাইরের কাউকে ক্ষমতা দিবে না, আমরা ভোট দিয়ে প্রমাণ করব। আজকে সন্ধ্যার সময় আমি ফরিদ ভাইকে ধন্যবাদ যে সুযোগ করে দিস, চেয়ার টেবিল দিস, সান্দেহ ঠেকাইস, আমরা সম্মান দেখাইছ, ধন্যবাদ। আমার নাতি লাগে বুঝলেন না, নাতি নাতি না আমার নাতি লাগে, বড়লোক নাতি, আমি ফুরলোক হইল বড়লোক পরে যে ধন্যবাদ আল্লাহ, আর বেশি করে দেখা দেখা দিক। আর আমরা এবার কয়টা করে আর আমি দুটো না 3টা আরও, পাগলা 1টা, নোয়াখালী 1টা, আর
দশগর অবাধিয়া ভেরি গুড বয় আই উইশ হিম লাক ইউ বি এ ব্রাইট ইয়াং ম্যান বেটার দেন হিজ ফাদার স্ট্রঙ্গার বেটার রিচার ইউ ওয়ান্ট টু বি রিচার নো ওকে গ্রেট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রাজাউল করিম রিজু আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিন ছিল আমরা জগন্নাথপুরে পৌর পয়েন্টে বিশাল নির্বাচনী সভা করেছি মান্নাসের সমর্থন নৌকার সমর্থনে পরবর্তীতে আমরা এই এলপিজি গ্যাসের পাম্পের সামনে অনেক নিয়ে আমরা এই অনুষ্ঠান করেছি আমরা অত্যন্ত আনন্দিত আশা করি এই অঞ্চলের মানুষকে সাত তারিখ ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেখর দর্শিতু সাধারণ সম্পাদক হাসনাত হুসাইন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার নুরুল আমিন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না ছাত্রলীগের সাবেক সভাপতি কল্যাণকান্তি রায় সানি নাবির গ্রুপের ডাইরেক্টর দেলোয়ার হোসেন আওয়ামী লীগ নেতা কদ্দুস মিয়া জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান হাদিল নাবির গ্রুপের কবির আহমেদ সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সর্বস্তরের জনসাধারণ নাবির গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ নাবির তার বক্তব্যে বলেন নির্বাচন আসলে আমি সব সময় প্রচারণার জন্য দেশে আসি আমার উপজেলা সহ সিলেটের বিভিন্ন উপজেলায় নির্বাচনী প্রচারণার কাজে এগিয়ে আসি সুনামগঞ্জ তিন আসনে একমাত্র যোগ্য ব্যক্তি এম এ মান্নান তিনি সুনামগঞ্জের যে উন্নয়ন করেছেন তা দেখে আমি মুগ্ধ তাই আমি এই আয়োজন করেছি আমি চাই সুনামগঞ্জ তিন আসনে জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ আবারও ওনাকে সাত তারিখ বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করুক নির্বাচনী সভা শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ নাবির গ্রুপের আমন্ত্রণে দুপুরের খাবার শেষ করে সভাস্থল ত্যাগ করেন